আসির রিজনের মধ্যে আবা ডিস্ট্রিক্টের এটা হচ্ছে খামিজ মোসাইক, দেখতে পাচ্ছেন। অসংখ্য লোকজন আর এই জায়গাটার মধ্যে আসলে তরকারি বাজার বসত, আজকে আসলে বসা হয় নাই, কারণ এখানে হয়তো পুলিশে ধাওয়া দিছে, ধাওয়ার কারণে আর এখানে তরকারি বাজারগুলা বসে নাই। দেখতে পাচ্ছেন এখানে এই যে জিনিসগুলো আছে খালি পড়ে আছে, কিন্তু পুলিশে ধাওয়ার কারণে আর ওরা থাকে না এখানে। এই জায়গাটা হচ্ছে বাঙালি চুকের যে পেড পার্কিং এরিয়া, মানে আপনি এখানে একটা গাড়ি রাখলে টাকা দিয়ে রাখতে হবে ওই জায়গাটা। আর এখানে যে আশেপাশে দেখতে পাচ্ছেন কিছু লোকজন ঘোরাফেরা করতেছে, এই জায়গা আসলে ফুটপাতে যেই দোকানগুলো বসতো সেম গুলিস্তানের মতো বাংলাদেশে এরকম এই জায়গার মধ্যে বসতো, কিন্তু এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গা ফাঁকা, মানুষ হাঁটাচলা করতেছে। এখানে আসলে পুলিশে বসতে দেয় না, যে বলদ আর পুলিশ আছে তারা তাদেরকে এখান থেকে উঠিয়ে দেয় বা তাদের যে সামানগুলো এগুলো নিয়ে যায়। এখন এই দিক দিয়ে সামনে গেলে আমাদের দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। আর এইরকম এটা বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই তিন দিনই বেশিরভাগ এরকম হয়, তার মধ্যে সবচেয়ে বেশি হয় শুক্রবারে। এখানে শুধু বাঙালি না, হিন্দি, পাকিস্তানি, মাসরি এবং বিভিন্ন দেশের লোকজন এখানে থাকে। দেখতে পাচ্ছেন এই যে গলিটা একেবারে যতটুকু চোখ যায় সম্পূর্ণ মানুষের জ্যাম হয়ে আছে, দেখতে পাচ্ছেন মানে হাঁটার মতো অবস্থা নাই এমন অবস্থা। আর যখন করোনা মহামারী ছিল তখন তো একেবারে পুরা ফাঁকা ছিল, আর এখন দেখেন কী অবস্থা। আমরা এখন চলে আসলাম একটা চকলেটের দোকানে, এখানে দেখেন অসংখ্য চকলেট আইটেম, আর চকলেটের দামও কিন্তু কিছু বেড়ে গেছে। আগে যেটা 22 রিয়াল বা 24 রিয়াল ছিল বর্তমানে সেটা প্রায় 28 রিয়াল 30 রিয়াল হয়ে গেছে। আর এখানে অন্যান্য কাজু বাদাম সহ খেজুর সহ অন্যান্য অনেক আইটেম আছে, এরকম অনেকগুলো দোকান আছে, চুকে আসলে পাবেন। এই যে চকলেটগুলো এগুলো হচ্ছে সফট চকলেট, হার্ড চকলেট আছে সাথে অনেক আইটেমের, এগুলো কেজি হিসেবে বিক্রি করা হয় এখানে। আর অন্যান্য প্রোডাক্টও আছে যারা মানুষে দেশে যাওয়ার সময় এখান থেকে বা এরকম দোকান থেকে নিয়ে যায়। তো আমরা এখন এখান থেকে 2 কেজি চকলেট নেব, 2 কেজি চকলেটের জন্য বললাম তাকে যে আমাদের সব আইটেমটা মিক্স করে দেওয়ার জন্য। অসংখ্য আইটেম এখানে, আইটেম হলেও অনেকগুলো আইটেম হলেও দাম কিন্তু এখানে বিশেষ করে 2-3 রকমের দাম আছে। এখন আমরা যেটা নিচ্ছি এটা হচ্ছে 28 রিয়াল কিলো। এবার আমরা চলে আসলাম একটা কাপড়ের দোকানে, দেখি কিছু শীতের কাপড় পাওয়া যায় কিনা। আর শীতের কাপড় আসলে এখনও যেহেতু পুরাপুরি শীত আসে নাই, মাত্র নভেম্বর মাস, তো নভেম্বর মাসের আসলে এখন মাঝখান দিকে, মাঝখান প্রায় শেষ হয়ে আসছে। আর এখানে পুরো নতুন আইটেম এখনও এই মার্কেটে বা এই দোকানে এখন তারা আনে নাই, যা কিছু আইটেম দেখতে পাচ্ছি সবই পুরনো পুরনো আইটেম। দোকানটা অনেক বড় কিন্তু অতটুকু নতুন মাল নাই। এবার আমরা চলে আসলাম একটা সবজির দোকানে, সবজির দোকান দেখতে পাচ্ছেন অসংখ্য আইটেমের সবজি আছে, আপনার যে আইটেমটা লাগে সেই আইটেমটা নিতে পারবেন। এখানে সবগুলো মালে কিন্তু কেজি হিসেবে বিক্রি করা হয়, দেখলেন এখানে যে কুমড়ো হইতে অন্যান্য যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি করা হয়। অনেক সবজি আইটেম, কচু এখানে আছে দেখতে পাচ্ছেন, ফল আইটেম সব কিছু পাবেন। আমরা এখন একটা হোটেলে আসলাম, এখানে আমরা হায়দ্রাবাদের বিরিয়ানি নিলাম। এটা এই বিরিয়ানিটা হচ্ছে খাসির মাংস দিয়ে, এটার প্রাইস হচ্ছে 20 রিয়াল। 20 রিয়ালের নিলে দুজনে ফ্যাট ভরে খাওয়া যায়, আর যেটা মুরগি সেটা 17 রিয়াল। তো আমরা খাসিরটা নিলাম 20 রিয়াল দিয়ে। আসলে হায়দ্রাবাদের বিরিয়ানি যারা খাইছেন বা হিন্দি ভাইয়েরা আছেন তারা বুঝবেন, তো শর্টকাটে এত কিছু আসলে দেখানো যায় না। তারপরে যতটুকু পারলাম দেখালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, বাই বাই, টাটা।